রাসায়নিক ভর্তি এক একটি ড্রাম যেন এক একটি বোমা, আগুনের সংস্পর্শে এলেই ঘটতে পারে ভয়াবহ বিস্ফোরণ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি রাসায়নিক থেকে সৃষ্ট গ্যাসে প্রাণহানি বহুগুণে বাড়ার আশঙ্কাও তাদের। দ্রুত আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর তাগিদ দেন তারা। ওখানে যারা থাকতো ওর নিচে এটা গোডাউন, কোনো কেমিক্যালের কোনো ইয়ে এখানে না, এখানে ওই যে পারফিউমস আদার কসমেটিক্স এগুলির গোডাউন আছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানশনে কেমিক্যাল গোডাউনের কোনো অস্তিত্ব নেই বলে শিল্পমন্ত্রী নুরুল মজিদের বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে। শিল্পমন্ত্রীর বক্তব্যের একদিন পরই ওই ভবনটির বেজমেন্টেই সন্ধান পাওয়া গেল শত শত কন্টেইনারে রাসায়নিক পদার্থের। বিশেষজ্ঞরা বলছেন কেমিক্যালের উপস্থিতি ছাড়া কখনোই আগুন এত দ্রুত ছড়াতে পারে না। তবে বেজমেন্টে থাকা রাসায়নিক কন্টেইনার পর্যন্ত পৌঁছলে পুরো ভবন উড়ে যাবারও আশঙ্কা ছিল। এই কেমিক্যালে যেটা হয়, যখন কন্টেইনারের মধ্যে থাকে আপনার, এটা যদি হিট পায় তাহলে এটা একটা বোমের মতো কাজ করে। এখন যদি এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে থাকে এমন হতে পারে পুরো বিল্ডিং কোলাপস করতে পারে। যদি এটা আপনার, এবং আমরা ক্যালকুলেট করে বলেও দিতে পারি যে পরিমাণ কেমিক্যাল আছে স্টোরে এবং সেটা যদি ফ্লেমেবল কেমিক্যাল হয় তাহলে এটা বিস্ফোরণ হলে কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও সৃষ্ট গ্যাসে দীর্ঘ এলাকা জুড়ে মানুষের প্রাণহানি হতে পারত বলেও ধারণা করছেন কেমিক্যাল বিশেষজ্ঞরা। রাসায়নিক দ্রব্যে আগুন ধরলে কিন্তু শুধুমাত্র রাসায়নিক দ্রব্যের আগুনের তীব্রতা না, ওখানে কিন্তু গ্যাসও তৈরি হয়। এই গ্যাস কিন্তু মানুষের নাকে ঢুকে তৎক্ষণাৎ মানুষ মারা যাবে। এই গ্যাসের ভয়াবহতা কিন্তু আরও বেশি ডেঞ্জারাস, আপনারা জানেন। এবং একটা অনেকটা শক ওয়েভের মতো তৈরি হয়ে যাবে পুরো রাসায়নিক দ্রব্য যদি এখানে আগুন ধরতে পারত। তাই অতি দ্রুত কেমিক্যাল ও রাসায়নিক গোডাউন নিরাপদ স্থানে সরিয়ে আবাসিক এলাকাগুলোকে ঝুঁকিমুক্ত করবার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশের একমাত্র ভিডিও সম্বলিত নিউজ পোর্টাল www.somoynews.tv।